সুপ্রিয় দর্শক, অ্যারাউন্ড মি বিডি ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজের উপকারিতা। ভিডিওটি টেনে না দেখে পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে এর উপকারিতা সম্পর্কে বুঝতে পারবেন। তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওটিতে। হচ্ছে একটি কাঁচা পেঁয়াজ খাওয়ার 60টি উপকারিতা। যত কাঁদবেন তত হাসবেন, পেঁয়াজের ক্ষেত্রে এই কথাটা দারুণভাবে কার্যকরী। কারণ এই সবজি কাটতে গিয়ে চোখ ফুলিয়ে কাটতে হয় ঠিকই, কিন্তু এই প্রকৃতির উপাদানটি শরীরের কম উপকারে লাগে না। একাধিক গবেষণায় এই কথা প্রমাণিত হয়ে গেছে যে পেঁয়াজের শরীরে উপস্থিতি বেশ কিছু উপকারী উপাদান একাধিক রোগের চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন ধরুন, মুখের বদগন্ধ দূর করে। কাঁচা পেঁয়াজ খেলে মুখ গহ্বরের উপস্থিতি ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করে, ফলে মুখের দুর্গন্ধ দূর হয়, সেই সঙ্গে মাড়িতে নানাবিধ রোগ হওয়ার আশঙ্কা কমে যায়। খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায়। শরীরের ভালো কোলেস্ট্রল বা HDL এর মাত্রা বাড়িয়ে একদিকে যেমন শরীরকে চাঙ্গা রাখে, তেমনি অন্যদিকে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে হার্টের কর্মক্ষমতা বাড়ায়। এইভাবে নিজের বিশেষ ক্ষমতা বলে পেঁয়াজ আমাদের আয়ু বাড়াতে বিশেষভাবে সাহায্য করে থাকে। জ্বরের প্রকোপ কমায়। শুতে যাওয়ার আগে একটা পেঁয়াজ কেটে নিন, তার সঙ্গে অল্প করে আলু এবং দুটো রসুনের কোয়া মিশিয়ে মোজার মধ্যে রেখে সেই মোজা পরে শুয়ে পড়ুন। এমনটা কয়েকদিন করলে দেখবেন সুস্থ হতে শুরু করেছেন, ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে। একেবারে ঠিক শুনেছেন, 21 শতকের সব থেকে ভয়ঙ্কর এই রোগকে দাবিয়ে রাখতে পেঁয়াজের কোনো বিকল্প হয় না বলেই চলে। আসলে এই সবজিটিকে উপস্থিতি কি বেশ কিছু উপাদান রক্তে শর্করার মাত্রাকে বাড়াতে দেয় না, সেই সঙ্গে ইনসুলিনের ঘাটতি যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে, ফলে ডায়াবেটিসের প্রকোপ বৃদ্ধিতে সুযোগই থাকে না, ইনসোমনিয়ার মতো রোগের প্রকোপ কমায়। আপনি কি রাতের তারা, ঘড়ির কাঁটা সকালের দিকে এগিয়ে গেলেও চোখের পাতা এক করতে পারেন? তাহলে তো প্রতিদিনের ডায়েটে পেঁয়াজে থাকা চাই চাই, কারণ ইনসোমেনিয়ার মতো রোগের উপশমে এই সবজিটি দারুণ কাজে আসে, পুড়ে গেলে কাজে আসে। রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা গৃহিণীদের সঙ্গে আকছাড়ি হতে থাকে, এক্ষেত্রে পেঁয়াজের দারুণ উপকারে লাগে। কেমনভাবে? এবার থেকে পুড়ে গেলে ক্ষত স্থানে এক টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে নিন। অল্প সময়ে দেখবেন জ্বালাভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতটাও সেরে গেছে। আঁচিল দূর করে। গোল করে পেঁয়াজ কেটে আঁচিলের উপর রেখে একটা কাপড় দিয়ে বেঁধে নিন, যাতে সেটি পড়ে না যায়। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এমনটা করলে অল্প দিনেই দেখবেন আঁচিল খসে পড়ে গেছে, স্মৃতিশক্তির উন্নতি ঘটায়। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে, ফলে স্মৃতিশক্তির যেমন উন্নতি ঘটে তেমনই নার্ভ সিস্টেমের কর্মক্ষমতাও বৃদ্ধি পাওয়ার কারণে একাধিক ব্রেন ভিজিট হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে। ব্রেন, কোলন এবং ঘাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে শূন্যতে খাওয়া যায়। ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে। ব্রেন, কোলন এবং ঘাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে শূন্যতে এসে দাঁড়ায় যদি প্রতিদিন পেঁয়াজ খাওয়া যায়। কারণ এই সবজিটিকে উপস্থিতি বেশ কিছু উপাদান শরীরের অন্দরে ক্যান্সার কোষের জন্ম হতে দেয় না, ফলে এমন ধরনের মারণ রোগ ধারেও কাছেও ঘেঁষতে পারে না। কাশির প্রকোপ কমায়। একটা পেঁয়াজকে কেটে নিয়ে তার রস সংগ্রহ করে নিন, তারপর তাতে কয়েক ড্রপ মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে কম করে দুবার পান করলে কাশি কমে যেতে শুরু করবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।